একটি ব্যাটারি চার্জ হতে কত সময় লাগে আমাদের ব্যাটারি একশো পঞ্চাশ তাহলে আমরা একশো পঞ্চাশ লিখবো তারপর তারপর ভাগ দিব আমরা তিনটা প্লেটে সাতাশ এম্পিয়ার যেহেতু পাইতেছি সাতাইশ লিখব সমান সমান পাঁচ ঘন্টা পাঁচ পঞ্চাশ মিনিটের মতো সময় লাগবে ফুল চার্জ হতে দেড়শো এম্পিয়ারের ব্যাটারিটার জন্য আমরা একশো পঞ্চাশ এম্পিয়ারের ব্যাটারিটাকে যদি এই নয় এম্পিয়ার দিয়ে যদি চার্জ করি তাহলে একশো পঞ্চাশ লিখব তারপর ভাগ দিব তারপর নয় দিব সমান সমান ষোলো ঘন্টার উপরে সময় লেগে যাবে তার মানে এই দেড়শো এমপের ব্যাটারিটা আপনার চার্জ করতে দুই দিন সময় লেগে যাবে এইভাবে ব্যাটারির হিসাবটা করতে পারবো যে আমার ব্যাটারিটা চার্জ হতে কত সময় লাগবে